Assalamu alaikum and hello everyone, it's me Faria from Signature Collection. আজকে খুব সুন্দর একটা কালেকশন আমি পরে আছি অলরেডি আমরা একটু জয়েন করি অ্যান্ড দেন আমরা বলে দিচ্ছি যে আজকে মানে বিউটিফুল একটা কালেকশন নিয়ে লাইভে চলে আসছি এটা দেখতে পাচ্ছি যে লাইটের মধ্যে একটু ব্লিং ব্লিং করতেছে জারি ওয়ার্কটা সো লেটস সি কতটুকু ব্লিং ব্লিং করবে সো আমি একটু ড্রপ করে দিই চাইলে আপনারাও একটু ড্রপ করে দিতে পারেন গার্লস গ্রুপগুলো যে গ্রুপগুলোতে একটু ওপেন আছে মানে ওপেন করা আছে মানে পারমিশন দেওয়া আছে হ্যালো নয়ন ভাইয়া হাই নুসরাত আপু কি অবস্থা কেমন আছো লাইটটা কি ক্লিয়ার আছে সব কিছু ঠিক আছে হাই কান্তা নদি ওকে আমার পার্সোনাল প্রোফাইলে দিয়ে দিচ্ছি আমার পেজ ফারিয়াস মিরর ডান দিতি আপু ফারজানা হুসনে আরা তাইবা প্রাইজ ওহ মাত্রই তো লাইভে আসলাম দেখাইও নি আপু একটা ড্রেসও এখনো দেখাইনি সো একটু লাইনে মানে লাইনে বলতেছি লাইভে থাকো লাইনে থাকো দেখিয়ে দিচ্ছি দাঁড়াও আচ্ছা মারিয়া আপু বলছো হাই হাফিজ আপু ভালো আছি সাক্ষী আপু বৃষ্টি থ্যাংক ইউ সো মাচ ইউ নো লাইক ব্ল্যাক কালার আমি এভরিথিং বলে দেবো বাট আজকে কিন্তু লাইভে আমার সঙ্গে থাকতে হবে বিকজ আমাদের মধ্যে একটু আছে মানে ডিজাইনের একটু চেঞ্জিং আছে সো আমরা কোডগুলো বলে দিব সো লাইভ থেকে যদি কেউ সরে যান তাহলে কিন্তু আমাদের জন্য ঝামেলা হয়ে যাবে দ্যাটস ওয়াই বলছি যে আজকে লাইভ থেকে সরা যাবে না এবং প্রাইস ইজ ভেরি রিজনেবল অ্যান্ড এটা কিন্তু থ্রি পিস আমি বলে দিচ্ছি জাস্ট একটু সময় দিতে হবে আমাকে তোমার ড্রেসটা ডার্ক ব্লু আছে আছে মনে হয় বিউটিফুল বিউটিফুল কালার আছে মানে খুবই সুন্দর সুন্দর কালার আছে জাস্ট আমার সাথে একটু থাকো আমি দেখিয়ে দিচ্ছি অল ক্লিয়ার অ থ্যাংক ইউ সো মাচ এটা হচ্ছে তোমার ঢাকাইয়া জামদানি থ্রি পিস যেটাকে বলা হয় অলরাইট ঢাকাইয়া জামদানি থ্রি পিস ম্যাটেরিয়ালটা হচ্ছে ভিসকস কটন যেটা সেটা এবং ভীষণ সুন্দর আমার যেটা হচ্ছে আমি আসলে প্যান্ট ট্রাউজার একটু কম পরি আমি লেগিংস দিয়ে বেশি পড়তে পছন্দ করি দ্যাটস ওয়াই আমি আসলে প্যান্টটা বানাইনি বাট এটা কিন্তু কমপ্লিটলি একটা থ্রি পিস অলরাইট যেটা সেটা আমরা ওড়না পাচ্ছি ড্রেস পাচ্ছি অ্যান্ড আমরা একটা ট্রাউজারের কাপড়ও পেয়ে যাচ্ছি এটা কিন্তু আনস্টিচ সো ইয়া আমার ডান হয়ে যাচ্ছে সো আমি ফোনটা রেখে দিই ড্রেসটা খুব সুন্দর হ্যাঁ ড্রেসটা ফার্স্ট অফ অল ভীষণ সুন্দর এবং আমি একটু কিছু কথা না বলেই না যেটা আবার একটু বলে দিচ্ছি ড্রেসটার সুন্দর এবং এটার সাথে সাথে আপনাদেরকে কিন্তু থাকতে হবে হ্যাঁ একটু ফ্যাটি লাগছে হ্যাঁ ফ্যাটি আজকে নদী আপু আসার পর বলতেছিল যে ডোলা বানাইছে কেন আমার টেইলার জাস্ট 2 ঘন্টার মধ্যে আমাকে ড্রেস বানাইছে যার জন্য মানে প্রচন্ড লুজ তাই না নদী আপু ফার্স্টে দেখে বলতেছে যে পারি আপনার তো ঢোলা বানাইছে কেন সো লুজের জন্য একটু ফ্যাটি লাগছে আদারওয়াইজ কিন্তু এগুলো একদম বডির সঙ্গে লেগে থাকে ম্যাটেরিয়ালটা খুবই ভালো এটা কিন্তু ভিসকস কটন মানে কিন্তু মানে ফুলে থাকা কটন না একদম ফাস্টার 2 ঘন্টায় বানাইছে হ্যাঁ একদম ফাস্টার বানিয়েছে লোশন আমি হচ্ছে কি একটু লোশন ফ্রিক হ্যাঁ লোশন আমার ড্রেসের মধ্যে পড়ে গেছে আচ্ছা ওই যে ওখানে কি লোশন দিয়ে আসছি হাতে আহরে আমার ড্রেসটা কি হবে আমার থ্যাংক ইউ সো মাচ এখন আমরা দেখানো স্টার্ট করি ফার্স্ট একটু বলে নিই এই যে ডিজাইনগুলো যে দেখতে পাচ্ছেন আপনারা হ্যাঁ এই লাইক ব্ল্যাক কালার আমাদের সেম আমি দেখাবো দুটো সো দুটোর মধ্যে থেকে একটা হচ্ছে একরকমের ডিজাইন আরেকটা হচ্ছে আমাদের আরেক রকমের ডিজাইন সো আমরা কিন্তু কোডটা মেনশন করব প্লিজ আপনারা একটু ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আদারওয়াইজ কিন্তু পরে বলবেন যে ফারিয়া পড়ছে একটা বাট আমি পেয়েছি আরেকটা তখন কিন্তু মানে আমরা কিন্তু এটার কোনো দায়িত্ব নেই হ্যাঁ জাস্ট স্নেকের এই ডিজাইনগুলো এসে আমাদের চেঞ্জ হয়ে যাচ্ছে অলরাইট সো আমরা দেখানো স্টার্ট করে দিই সো ফার্স্টে আমরা কী দিয়ে স্টার্ট করবো ভীষণ সুন্দর একটা মেরুন
অ্যান্ড ওয়াইন মিক্সড একটা কালার দিয়ে, আবারও বলছে এটা কিন্তু ঢাকাইয়া জামদানি থ্রি পিস যেটাকে বলা হয়, ভীষণ সুন্দর একদম দোপাট্টা সহকারে, ম্যাটেরিয়ালটা হচ্ছে ভিসকস কটনের উপর, ঠিক আছে। আজকে ঢাকাইয়া ঢাকাইয়া লাগতেছে মনে হয় আমাকে, না ঢাকাইয়া মেয়ে, আমি তো ঢাকাইয়া, সেখানে কে কে ঢাকা, উফ কি যে প্রিটি কালার, খুব সুন্দর একটা মেরুন কালার, ইটস বিউটিফুল, জাস্ট লুক, দেখেন এটা হচ্ছে ম্যাটেরিয়ালটা হচ্ছে ভিসকস কটন, হ্যাঁ খুব সুন্দর করে জারিটা না একদম, মানে ফোনে বোঝা যাচ্ছে কতটুকু আমি জানি না, বাট জারিটা না ইটস লাইক পপিং, মানে একদম ওনার গোল্ডেন গোল্ড বসানো, ইটস লাইক পপ পপ করতেছে। হাই ইশা আপু, গুলশান আপু, আরশি, এই যে দেখো এটা খুবই সুন্দর অ্যান্ড খুবই প্রিটি ওয়েতে, এটা কি আমারটা আমি একটু দেখি তো, না এটা ডিজাইনটা একটু ডিফারেন্ট, আমি নেকটা একটু বড়ো করে একটু ডিফারেন্ট স্টাইলে করে নিয়েছি কাট করে, সো এটা তোমরা তোমাদের উপর ডিপেন্ড করবে। খুব সুন্দর এই যে গোল্ডেন কালারের জারি দিয়ে ওয়ার্ক করা, ইনার লাগবে টিয়ার, ইনার লাগবে ডেফিনেটলি, বিকজ আমি ইনার দিয়ে বানিয়েছি, সো এটা এটা ইনার লাগবে, আমার ইনারের দাম পড়ছে হইতেছে 40 টাকা, এই যে পাতলা ইনারগুলো আছে না ওইগুলো, সো ইনার লাগবে, হ্যাঁ এটা হচ্ছে আমার খুব সুন্দর করে গোল্ডেন কালার জারি দিয়ে খুব সুন্দর করে এটার কাজটা করা আছে, জামদানি ওয়ার্ক করা, সেমিজ পরতে হবে আজকাল, সেমিজ যদি আপনি হ্যাঁ ইনার না দেন তাহলে সেমিজ, আমি সেমিজ তো পড়ি না অনেক বছর, সো আমার কোনো আইডিয়া নেই আপু, সেমিজ পড়তে পারেন চাইলে, বাট একসঙ্গে অ্যাটাচ করে বানাইলে হয় কি আপু জানেন, যে মানে দেখতে সুন্দর লাগে জিনিসটা। আপু সীমান্ত স্কোয়ারের আউটলেট অ্যাভেলেবেল আছে, এটা অনলাইনেই আসলে স্টক আউট হয়ে যায়, সো উই আর নট শিওর ডিয়ার, সো এই হচ্ছে জাস্ট লুক, এই হচ্ছে আমার দামান পোর্শনটা খুবই সুন্দর, এই যে খুব সুন্দর করে দামানটা করা, যেটা কিনা আমার ড্রেসে চাইলে আপনারা দেখতে পারবেন, এটা এটা অনেক লম্বা, তো আমি চাচ্ছিলাম যে আমার হাতে যে ফ্রিলটা করেছি এখান থেকে কাপড় দিয়ে কিন্তু আমি এরকম ফ্রিলটা করে নিয়েছি, বিকজ অনেক কাপড় দেওয়া। থ্যাংক ইউ ফারহানা, থ্যাংক ইউ সো মাচ, এই হচ্ছে আমার ব্যাক পার্ট, দিস ওয়ান, অ্যান্ড এটা দিয়ে কিন্তু আমাদের স্লিভটা হয়ে যাচ্ছে, রাইট, স্লিভটা কিন্তু আমাদের এটা দিয়েই হয়ে যাচ্ছে, অনেক কাপড় অনেক অনেক অনেক, আমি আমার ট্রাউজার দিছিলাম টেলারকে যে ওটা দিয়ে যদি আমার ই দিতে হয় কি বলে এক্সট্রা এরকম করে ফ্রিলিং করার জন্য, সো ট্রাউজারের কাপড় অ্যাজ অ্যাজ ইট আমার বাসায় ফেরত চলে আসছে, তুমি মেরুন কালারটা পরলে আরও ভালো লাগতো, হ্যাঁ এখন তো তাই মনে হইতেছে, নিয়ে নিব পারচেস করে ফেলবো কি বলো, না আচ্ছা ঠিক আছে, সো আমরা এখন চলে যাই আমাদের দোপাট্টায়, দোপাট্টা কিন্তু সেম ম্যাটেরিয়ালের, একদম সেম টু সেম ম্যাটেরিয়াল, ওয়াও ভীষণ সুন্দর প্রিটি একটা মেরুন কালার, এবং সাইডের যে বর্ডারটা আমি দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাশ অ্যাশ একটা কালার, এটা কিন্তু খুব সুন্দর। এই ফারজানা আপু দামটা বলে দিচ্ছি ডিয়ার একটু, হ্যাঁ বলে দিচ্ছি, এই হচ্ছে আমার দোপাট্টা, এবং আঁচল পোর্শনটা কিন্তু হেভি ওয়ার্ক করা আছে, এই যে প্রাইস বলো তাড়াতাড়ি অর্ডার করে দিব, ডেফিনেটলি সাথে থাকতে হবে, ও কোড বলতে হবে, কোড একদম ম্যান্ডেটরি, এটা হচ্ছে আপনার ওয়ান কোড নাম্বার ওয়ান, জাস্ট ওয়ান লিখলে হয়ে যাবে, আর সাথে আমার স্ক্রিনশট তো ডেফিনেটলি লাগবে, ওয়ান কোড ওয়ান, ঠিক আছে। ম্যাটেরিয়ালটা হচ্ছে ভিসকস কটন, ভিসকস কটন ঢাকাইয়া জামদানি থ্রি পিস, এটা হ্যাঁ পাশাপাশি আমরা দেখাবো যাতে কিনা আমাদের জন্য ইজি হয় কোডটাকে আমরা যাতে আটকাতে পারি, দ্যাটস ওয়াই, সো ওইটা ছিল একটু ডার্ক মেরুন, অ্যান্ড এটা হচ্ছে ওইটা যদি একটু লাইট মেরুন কালার, এবং ওয়ার্কটা হচ্ছে ডিফারেন্ট, না একটু ডিফারেন্ট ডিফারেন্ট ওয়ার্ক কিন্তু, এই যে এটা আবার একটু পাতা স্টাইলের ওয়ার্ক, আমারটা কোনটা দেখি তো আমি আমারটা দেখতেছি, আচ্ছা একটু দোপাট্টা তো একটু ডিফারেন্ট আছে, তো আমরা একটু দেখে নিই, একদম গোল্ডেন কালারের জারি দিয়ে খুব সুন্দর করে জামদানি ওয়ার্কটা করা আছে, প্রাইস আপ আমি এখনই বলে দিচ্ছি, আচ্ছা ইনবক্স ডান করে ফেলছো, ওহো এটা কোড 2, আচ্ছা এটা কোড কিন্তু 2, অলরাইট অবশ্যই কোডগুলো দিয়ে কোনটা এটা, আচ্ছা প্রথমটার কোড কিন্তু 1 ছিল, আমি ড্রেস দেখিয়ে তারপর কোড বলবো, হ্যাঁ এটা হচ্ছে আমার দামানটা একদম সেম টু সেম, জাস্ট
আমাদের এই কাজগুলো চেঞ্জ হয়ে গেছে ওয়াশ করলে কি কালার উঠবে না এটা কখনো কালার উঠবে না নো ডিয়ার কালার উঠছে না এই হচ্ছে আমার ব্যাক পার্ট ব্যাক পার্টটা কিন্তু গোল্ডেন কালার জারি দিয়ে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে ঠিক আছে প্রাইস 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 ইয়েস প্রাইস তো বলেই দিব অফ কোর্স বিকজ এতগুলো ড্রেস তো আমি বাসায় নিয়ে যাব না সো আমরা এই দোপাট্টাটা একটু দেখি এটা একটু ডিফারেন্ট দোপাট্টা না মানে এটা কি আটো মানে আটোটা ঠিক আছে ওটাতে একটু এই সাইডে পার্ট ছিল আর পারে পারে ডিফারেন্স আচ্ছা এটার পার্টটা হচ্ছে একটু পার্পলিশ একটা কালার আর ওটা ছিল অ্যাশ একটা কালার ঠিক আছে এই মেরুনটাতে একটু পার্পলিশ ভাইবস আছে ইয়েস আমি ওটা বলতে চাচ্ছিলাম যে মেরুনটাতে একটু পার্পলিশ একটা ভাইবস কিন্তু আছে এটা এটা ইয়া জাস্ট টেক আ স্ক্রিনশট আমি ট্রাউজারটা দেখিয়ে দিই এটা হচ্ছে আমাদের ট্রাউজার সোয়ান এটা কোট অলসো অবিটি এন্ড কোট বলতে হবে কোট হচ্ছে 2 2 কোট হচ্ছে 2 কোট ভুল করলে কিন্তু আমাদের ঝামেলায় পড়ে যেতে হবে ঠিক আছে কোট 2 প্রাইস আপু সবগুলোর সেম টু সেম প্রাইস বাট কোট গুলো মাথায় রাখো ঠিক আছে আচ্ছা ইনার পড়তে হবে ইয়েস ডিয়ার ইনার পড়তে হবে বিকজ এটা কিন্তু তোমার ভিস্কস কটন তো আর জামদানি ঢাকাইয়া জামদানি অফ কোর্স আমাদের কি করতে হবে ইনার পড়তে হবে আর একদম ইনার না পরে ইনার বলতে কি একদম নিচে একবার টপ আমি আমি ফার্স্টে না আমি ভাবছিলাম আমি ট্যান টপ দিয়ে পড়বো ট্যান টপ দিয়ে পড়লেই হয় আমার ওইটাই ছিল যে ট্যান টপ দিয়ে পড়বো পরে আমার টেইলার পাটনাম কি করে এটার ভিতরে ইনার বানায় দিছে বাট আমি আসলে ইনার দিয়ে পড়ি না আমি ট্যান টপ দিয়ে পড়ি আসলে আচ্ছা এখন সুন্দর একটা রয়্যাল ব্লু একটা কালারে চলে যায় ওয়াও মাথা নষ্ট করা কালার ভাই উফ জোস এটা কিন্তু একটা রয়্যাল ব্লু একটা কালার অ্যান্ড এটার মধ্যে এটা হচ্ছে তোমার ইটস নট পিওর গোল্ডেন জারি ওয়ার্ক যেটা ইটস নট পিওর গোল্ডেন ইটস নট সিলভার মিক্সড একটা কালার দিয়ে জারি ওয়ার্ক করা আছে ড্রেসগুলো হাতে দেখলে বোঝা যায় যে কেমন সুন্দর ইয়েস সাদ্রিনা ইজ আ ফুইন আপু ভীষণ সুন্দর দাঁড়া ওয়েট আ মিনিট ওকে থ্যাংক ইউ সো মাচ এতদিন পর ভালো লাগছে লাইফটা করে এই যে দেখো এটা তো ভীষণ সুন্দর ওয়ার্কগুলো জারিগুলো খুব প্রিটি ওয়েতে করা হ্যাঁ অ্যান্ড পুরো ড্রেসটাতে কিন্তু জারি ওয়ার্ক করা আছে ইটস লাইক রয়্যাল ব্লু খুবই সুন্দর হ্যাঁ অ্যান্ড আমি একটু দামানটা দেখিয়ে দিচ্ছি এই যেটা দিস ইজ দ্য দামান পোর্শন ওয়াও রুবি আপু আমি এক্ষুনি প্রাইস বলে দেবো ডিয়ার আমি আচ্ছা जी साकुम जी जी भैया तो सैंगरी जी जी हाँ ओके नो प्रॉब्लम जी ओके ओके थैंक यू जी साकुम আচ্ছা এটা দেখে আমি একটু বলে দিই এটা ইটস এ নর্মাল লাইক আমরা যখন জামদানি ইউনো শাড়িগুলো পরি ডেফিনেটলি সো এগুলো কখনো ইভেন দো যে কোনো ড্রেসই আমরা লাইক বাইরে পরার এগুলো কিন্তু আমরা ধোয়ার পরে মানে চিপড়াই না রাইট সো এইগুলো হচ্ছে তোমাদের তুমি বাসায় ধুতে পারবা কিন্তু ওয়াশ করে জাস্ট হ্যাঙ্গারিং করে ফেলো পানিটা চিপড়াতে যেও না তাহলে কিন্তু ফেসে যাবে যে আমি যেটা করি আমার বাসায় আমার বাইরে যত ওয়্যার আছে খুব কম হয় যে আমি ব্যান্ড বক্সে দিই যেমন এবারে একটা গাউন আমাকে ব্যান্ড বক্সে দিতে হয়েছে বিকজ তোমাদের সাথে আড্ডা মারতে গিয়ে আমার কফি পড়ে গেছিলো আমার কাউন্টার ভিতরে সো ওটা ব্যান্ড বক্সে দিছি আদারওয়াইজ আমার বাসায় ক্লিন করা হয় সো এটার এই মানে ড্রেসগুলোর ক্ষেত্রে আমাদেরকে যেটা করতে হবে এই যে আপু আমি এখনই প্রাইসটা বলে দিচ্ছি আপু জাস্ট ওয়াশের ব্যাপারটা আমি একটু বলে দিই বাসায় ওয়াশ করতে পারবো আমরা বাসায় জাস্ট ইউনো সাবানের গুঁড়ার মধ্যে জাস্ট একটু ড্রপ করে উঠাই নিয়ে ফ্রেশ পানিতে ওয়াটারের মধ্যে ড্রপ করে উঠাই নিয়ে অ্যান্ড দেন হ্যাঙ্গারের মধ্যে করে আমি যেটা করি ঝুলাই রাখি বিকজ এগুলো তো জামদানি এরকম চিপড়াইলে কিন্তু এগুলো ফেটে যাবে সো এগুলা বলে না আসলে যে কোনো ড্রেস এরকম চিপড়ানো যায় না একমাত্র কটন টাইপের ড্রেসেসগুলো পাতে ঠিক আছে এটা এখন আমি প্রাইস বলে দিব এই ফুল ড্রেসটা দেখিয়ে এটা হচ্ছে আমার ব্যাক পার্ট এবং এইটা দিয়ে কিন্তু আমাদের স্লিভটা চলে আসবে যেটা কিনা আমি নিজে পরে আছি মানে বানিয়ে আছে এই যে এটা ওয়ান হ্যাঁ এখান থেকে লেন্থ কত বলে দিচ্ছি ডিয়ার অনেক লম্বা কত লম্বা পড়বা বলো অনেক লম্বা আচ্ছা 47 আপ
আচ্ছা 47 প্লাস হচ্ছে লেন্থ আপু, তারপরও আমার টেলারকে আমি কালকে রাতে বলে দিছিলাম যে আমাকে একটু ফ্রিল করে দিতে, সো উনি আমাকে পরে বললো যে ফ্রিল করলে তো আপনার চলে যাবে 49। আমি বললাম ফ্রিলের কোনো দরকার নেই মানে লম্বাই গিয়ে, কারণ নিচ দিয়ে কাটতে গেলে হবে কি আমার দামানটা চলে যাবে, খুব সুন্দর একটা দামান আছে। সো আমরা চলে যাই হচ্ছে আমাদের দোপাট্টায়। ওয়াও প্রিটি দোপাট্টা, খুবই সুন্দর, প্রাইসও অনেক রিজনেবল, যেটা আমি এখন বলতে যাচ্ছি। কোডটা মেনশন করতে হবে কিন্তু, হ্যাঁ দেখি ওকে। সো এই হচ্ছে আমার দোপাট্টাটা, এটাও ভীষণ সুন্দর, জাস্ট লুক, এটা কিন্তু একদম রয়্যাল ব্লু একটা কালার। কাছে চলে আসি, এই হচ্ছে আমার ট্রাউজারটা অ্যান্ড প্রাইস মাত্র, আমি জানি না, প্রাইস হচ্ছে মাত্র 20 20 20 20, অলরাইট, মাত্র কত 2020 টাকা, 2020, সো হয়ে গেল আমাদের প্রাইস, রাইট। এই যে এটা সরাই ফেলছি কিন্তু, এটা এটা কোড হচ্ছে কোড থ্রি। এত কিছু কিভাবে সামলাও, এই যে বাসা সামলালাম সারাদিন, এখন এখানে চলে আসলাম, বাসা যাওয়ার পর আমার মেকআপ টিউটোরিয়াল আছে আজকে রাত 11টার সময়, সো হয়েই যায় না। হিয়ার ইজ অ্যানাদার ওয়ান, একটু ডিফারেন্ট, একটু সুন্দর, একদম ডিফারেন্ট, মাঝখানে হচ্ছে রয়্যাল ব্লু অ্যান্ড দুই পাশে হচ্ছে আমার ডার্ক ব্লু কালার, ঠিক আছে। এটার মধ্যে যে জারিটা আছে ইটস নট পিওর গোল্ডেন কালার, ইটস লাইক তোমার গোল্ডেন অ্যান্ড সিলভার মিক্সড, মাঝখানে যে কালারটা থাকে সেটা। নাইদা চলে যাবো, কি প্রাইস বলো না আপু, প্রাইস বলে দিয়েছি অলরেডি 2020 আপু, 2020 টাকা মাত্র। এই যেটা দেখো 2020 টাকা হচ্ছে প্রাইসটা, এই যেটা ওয়ান, হ্যাঁ এটা হচ্ছে তোমার আপু, এটা হচ্ছে ঢাকাইয়া কটন জামদানি চিপিস, ভিসকস কটন, যেটা ঢাকাইয়া জামদানি চিপিস, হ্যাঁ ওয়ান। ও ওয়াও দিস ইজ অলসো প্রিটি, একদম দুই পাশে এই পোর্শনটা থাকছে, ঠিক আছে ওয়ান। অ্যান্ড এটা ডিজাইনটা আমরা একটু দেখে নিই, এই যে ডিজাইনটাও কিন্তু খুব সুন্দর করে করা, এটা এই যে হাতের ডিজাইনটা আমি দেখিয়ে দিচ্ছি নাহিদা আপু, না দিয়া আপু, আই এম সরি। ও আমার স্লিভসের ডিজাইনটা আছে, ওটা আমি দেখাই দেবো, কোনো সমস্যা নেই। This is the back part, this one. ঠিক আছে, স্লিপটা নিচের অংশ, স্লিপটা তো আপু যেটা হবে যে তুমি তোমার ই থেকে কেটে নিবা, স্লিপটা নিচের পোর্শন থেকে, ব্যাক পার্টের স্লিপটা এখান থেকে, হ্যাঁ ব্যাক পার্ট, হ্যাঁ এই টাইপের স্লিপ, সো স্লিপটা আপু ব্যাক পার্ট থেকে আসতেছে আমাদের, এই যে ব্যাক পার্ট, স্লিপটা আমাদের এখান থেকে আসতেছে, ঠিক আছে। ইয়েস ডিয়ার 2020, 2020 টাকা অনলি, নিচেটা উপরে নিয়ে আসছি আমি, বাট দেখতে কিন্তু অনেক ক্লাসি লাগে, ড্রেসেসগুলো সুন্দর। এটার কোড হচ্ছে 4, ঠিক আছে, এটা কোড নাম্বারটা হচ্ছে 4। ওকে সো আমরা চলে যাবো আমাদের দোপাট্টায়, দোপাট্টাটা কিন্তু তোমার সেই যে এই দেখো, দিস ইজ দ্য দোপাট্টা, এই যে ভীষণ সুন্দর, এবং কম্বিনেশনটা কিন্তু খুব সুন্দর করে করা, ঠিক আছে। যদি এই পাশে ব্লু আছে এখানে, এটা যদি রয়্যাল ব্লু দিত দেখতে খুব উইয়ার্ড লাগতো। আর এটা হচ্ছে আমাদের ট্রাউজার, যেখানে কিনা আমাদের এই যে দেখো, এটা হচ্ছে ব্লু অ্যান্ড এটা হচ্ছে রয়্যাল ব্লু, ওয়ান, কোড নাম্বার হচ্ছে 4। 5 দিন পর তো ভাইয়ার জন্মদিন, হ্যাঁ ওর বার্থডে, ওর বার্থডে যে কী করবো বুঝতেছি না, লেটস সি। আচ্ছা ওর বার্থডের দিন আমি কোনো কাজ রাখি নাই, মেবি একটা কাজ রাখছি রাত্রে, মেবি মানে অনেক বলে না, মানে রিকোয়েস্ট, অন রিকোয়েস্ট কাজ। অলরাইট সো এই হচ্ছে আমার ব্ল্যাক কালার, সো এটা কে কি কার কার লাগবে, এটা ভীষণ সুন্দর, উফ দোপাট্টাটা দেখি তো একটু, ওয়াও মানে কি যে প্রিটি, ইটস লাইক ইউ নো ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর করে তোমার রেড, একটা খুব মিষ্টি একটা মেরুন রেড একটা কালার, যেটা আমার লিপি শেডের সাথে মেবি যাচ্ছে, ওয়াও দিস ইজ প্রিটি, হ্যাঁ সুন্দর না, এই যে দেখো এটা, প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল, ঠিক আছে 2020 টাকা হচ্ছে প্রাইস, অ্যান্ড এই হচ্ছে ডিজাইনটা, খুব সুন্দর করে ডিজাইনগুলো করা আছে, না এটা এটা জারি ওয়ার্ক না, জারি আছে মাঝখানে, এই যে হালকা জারি ওয়ার্ক আছে, এই যে ভীষণ সুন্দর করে করা, হ্যাঁ অ্যান্ড ম্যাটেরিয়ালটা হচ্ছে ভিসকস কটন, এই হচ্ছে আমার দামানটা, এই হচ্ছে আমার দামান পোর্শন, ইয়েস অনেক বেশি রিজনেবল বাট দেখলে অনেক বেশি ক্লাসি লাগে। এই হচ্ছে আমার ব্যাক পার্ট, এটা অনেক সুন্দর, অ্যান্ড এখান থেকে কিন্তু আমরা স্লিভস পেয়ে যাচ্ছি,
তোমার ঝুমকাটা দেখো, এটা তোমরা গাউসিয়াতে পেয়ে যাবা, বুঝছো না, বেশি দাম না, কত 50-60 টাকা হবে মেবি, এরকমই হবে, বেশি দাম হবে না এটা। হ্যাঁ, মানে গাউসিয়া রাস্তার উপর যে বসে থাকে না, তাদের কাছ থেকে গেছিলাম। এই হচ্ছে দোপাট্টা। ওয়াও, দোপাট্টাটা সুন্দর, ব্ল্যাক অ্যান্ড রেড মেরুন একটা কম্বিনেশন, মানে খুব সুন্দর একটা মেরুন কালার। এই যে সুতা দিয়ে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা আছে, ভীষণ প্রেটি। শেনাজ আপু হ্যালো, শেফালি আপু, সমাপ্তি আমি চলে আসছি, ওয়েলকাম ডিয়ার। আচ্ছা, আজকে কিন্তু আমার মেকআপ টিউটর আছে রাত 11টার সময়, মিস করো না কিন্তু, খবরদার। এই যে দেখো এটা, নাহিদ আপু বলছে তোমার পর ড্রেসটা আমিও নিয়েছি, তোমাকে অনেক বেশি নাইস লাগতেছে, তোমাকে অনেক বেশি সুন্দর লাগবে আপু, কি যে বলো না। প্রাইস হচ্ছে মাত্র 2020 টাকা অনলি। এই হচ্ছে আমাদের ট্রাউজারটা, এটা হচ্ছে কোড নাম্বার 5। কোড নাম্বার মেনশন করতেই হবে আমাদেরকে, কোড নাম্বার হচ্ছে 5। অলরাইট, জাস্ট টেক আ স্ক্রিনশট, ফোন নাম্বার অ্যাড করে আমরা কনফার্ম করে দেবো সিগনেচার কালেকশনের ইনবক্সে। ওয়াও, দিস ইজ রিয়েলি ক্লাসি একটা কালার, মাই মোস্ট ফেভারিট কালার, দ্যাট মিনস হোয়াইট কালার, একটা পশ কালার। এই যে দেখো ভীষণ সুন্দর, এটা তো খুব বেশি সামনে নেওয়া যাবে না। হাই কিনি, আচ্ছা রাশেদ ভাইয়া, থ্যাংক ইউ। এটা দেখো, এটা হচ্ছে একদম হোয়াইট কালারের মধ্যে জারিটা আছে, জারিটা কিন্তু পপ, মানে পপ আপ করছে, বাট আমি ফ্রন্টে গেলে ফেড হয়ে যাবে, এই জন্য আমি দূরে থেকে ভালো করে ধরি। সোয়ান ঢাকাইয়া জামদানি চিপিস, কিন্তু নদী আপনাকে ছাড়া দিচ্ছেন কিছু, একদম নতুন আসছে তো এগুলো, একদম ই। আচ্ছা কত আপু? 47+ হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখো এটা, এটা ফ্রন্ট থেকে না ওইভাবে দেখানো যাবে না, আদারওয়াইজ যে ই করতেছে, আল্লাহ এটার মধ্যে কি ছিল এগুলা। খুব সুন্দর, একদম গোল্ডেন কালারটা খুব সুন্দর লাগতেছে। এই যে দেখো, এই যে এখান থেকে দেখাতে হবে, কারণ ফ্রন্টে নিলে না ফেড হয়ে যাচ্ছে, তো এটা এই হচ্ছে ডিজাইনটা, একটু দেখে নিতে হবে, কারণ আমি এখানে নিলে কিন্তু তোমরা দেখতে পারবে না। এই যে ডিজাইনটা সোয়ান, ভীষণ সুন্দর। তুষার ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, মেবি আছে ডিয়ার, দেখতে হবে আমাকে জ্যোতি আপু। এই যে ডিজাইনটা, হ্যাঁ এটা কিন্তু আমার জারি ওয়ার্ক করা হোয়াইটের মধ্যে, হ্যাঁ একদম পিওর হোয়াইট কালার। হ্যাঁ হ্যাঁ, আমি দূরে দূরে গিয়েছি, এই যে তারপর একটু কাছ থেকে দেখাই দিই যদি একটু বোঝা যায়, এটা হোয়াইট কালার, তো হোয়াইট নর্মালি একটু রিফ্লেক্ট করে। এই যেটা রাইট, ভীষণ সুন্দর, কি নাইস কালেকশন। সানিয়া, আচ্ছা ওকে, ইফ ইউ মেকআপে ওয়েট ওয়েট, আলফি আপু আজ রাতে পারিয়াস মিররের পেজ থেকে আমার মেকআপ টিউটোরিয়াল যাবে, একটু জয়েন করে আমি ওখানে সমস্ত ইনফরমেশন দিয়ে দিই, ঠিক আছে আপু। সো হিয়ার ইজ আওয়ার ব্যাক পার্ট, দিস ওয়ান অ্যান্ড পিওর হোয়াইটের মধ্যে গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করা। হ্যাঁ, এটা ফ্রন্টে গেলে দেখা যাবে না, ফ্রন্টে গেলে না লাইক মানে পুরো ব্লারিশ হয়ে যাচ্ছে হোয়াইট কালার। তো এই হচ্ছে আমার দোপাট্টা, অ্যান্ড কোট মেনশন করতে হবে ম্যান্ডেটরি, আদারওয়াইজ কিন্তু পরে বলবা যে আপু কেন কাজে ডিফারেন্সই কেন এত। এটা এটা হচ্ছে আমার দোপাট্টা, এটা একটা আমাকে নিতে হবে, মানে ভীষণ সুন্দর অ্যান্ড ভীষণ ক্লাসিক কিন্তু, ঠিক আছে। দিস ওয়ান, এটা ট্রাউজারটা, উফ ইয়েলো কালার কেজন দেখতে চাইছিলাম না, আছে আছে, অনেক সুন্দর। এটা হচ্ছে আমার ট্রাউজারটা, দিস ওয়ান, প্রাইস হচ্ছে মাত্র 2020 টাকা, ঠিক আছে। ওহো, আর এটা হচ্ছে কোড 6, এটা হচ্ছে কোড 6 মেনশন করতে হবে। ব্ল্যাক এ কিউট লাগছে, থ্যাংক ইউ। আফমি প্লাজাতে অ্যাভেলেবল আছে আপু? অনলাইনে অর্ডার করে ফেলতে হবে, যদি আমাদের স্টকে অ্যাভেলেবল থাকে দেন যাবে, আদারওয়াইজ কিন্তু যাবে না। দ্যাটস ওয়াই কিন্তু আমাদের লাইভ গুলো করে, এবং আমাদের লাইভ করার পরে কিন্তু স্টক আউট হয়ে যায় ডিয়ার। আচ্ছা মাসুম আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখন দেখাই একটু ডিফারেন্ট, এটাকে কি কালার বলবো আমি, আসলে এটা কি একটা গ্রিনিশ না, লাইক পিকক ব্লু অর পিকক গ্রিন একটা কালার, টি হ্যাপি, এটা হচ্ছে টি গ্রিন একটা কালার, এবং পাশে আবার ব্লু আছে মিক্সড করা, ভীষণ সুন্দর, ভীষণ প্রিটি, জাস্ট কাছ থেকে দেখো।
থ্যাংক ইউ সো মাচ নিঝুম আপু। আচ্ছা জার্মানি থেকে আপু তোমাকে দেখি সবসময়, কিন্তু তুমি কোনোদিন আমার এসএমএস পড়ো না। আই এম সো সরি ফাতিমা আপু, আই এম সো সরি যে কমেন্ট পড়ে ফেললাম ডিয়ার। আচ্ছা যদি আপু চট্টগ্রামে শোরুমে গেলে কি পাওয়া যাবে? উই আর নট শিওর, বিকজ আমাদের কিন্তু ইনবক্স মানে লাইভের মধ্যেই কিন্তু স্টক আউট হয়ে যায় ডিয়ার। অলরেডি এই যে রিপ্লাই দিচ্ছে, মানে দিচ্ছে না মানে অলরেডি সে দেখছে যে ভরে যাচ্ছে আমাদের ইনবক্স, সেক্ষেত্রে কিন্তু ঝামেলায় পড়ে যাবা। ঠিক আছে, তুমি যে ড্রেস নিয়ে কি করবা, রেগুলার এত ড্রেসের ভিড়ে হারাই যাবে। আজকে আমার এবার বাবা আসছিল না আমার বাসায়, এসে কি বলছে বলতেছে যে এত বড় আলমারি আমার বাসায়, মানে বড় একটা আলমিরা বানানো হয়েছে, তো বলতেছে এটার মধ্যে কি আছে আমি দেখবো। মানে তার খুব কিউরিয়াসিটি যে মানে আমার গেস্ট রুম, পুরো গেস্ট রুম জুড়ে অনেক বড় একটা আলমারি বানানো হয়েছে। তো আমি যখন বাসায় মাত্র এন্ট্রি করলাম সাইরু থেকে, আমার মেয়ে প্রথম কথা ছিল মামা নানা বারবার শুধু বলতেছিল যে মানে এই আলমারির ভিতরে কি আছে, খুব কিউরিয়াসিটি। তা আমি তাই তো খুলে দেখালাম না কেন, তোমার তুমি তো চাবি কোথায় রাখছো জানি না। পরে আমার বাবাকে আলমারি খুলে দেখানোর পর আমার বাবা শান্তি পাইছে, বলছে আল্লাহ এগুলোতে কি করবা বাবা তুমি, কাপড় ওয়্যারের কথা বলছিল। মানে তার অনেক কিউরিয়াসিটি ছিল, মানে এত মানে কি আছে এটার মধ্যে, নতুন বানাইছি এত বড় এটা। এটা হচ্ছে টিল গ্রিন একটা কালার, টিল গ্রিন বরাবরই আমার খুব পছন্দের একটা কালার, মানে খুবই সুন্দর লাগে। ঢাকাইয়া জামদানি থ্রি পিস এবং এটার উপরে ইউনো লাইক গোল্ডেন কালার সারি দিয়ে ভীষণ সুন্দর করে যে ওয়ার্কটা করা আছে আপু, প্রাইস হচ্ছে 2020 টাকা অনলি। এটা থ্রি পিস কিন্তু, হ্যাঁ ভিসকস কটন, এই যে দেখো লাইক পপিং, হ্যাঁ সোয়ান খুব খুব পপ পপ করছে এই যে। তোমা বলছো আপু তুমি যে ব্ল্যাকটা পরছো ওইটা, হ্যাঁ আপু ওটা সেম প্রাইস 2020 ডিয়ার, না ওয়ান পিস হবে না ডিয়ার, এগুলো সব থ্রি পিস। এই যে দেখো সুন্দর করে ওয়ার্ক করা আছে, ঠিক আছে। অ্যান্ড 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 এই হচ্ছে দামানটা দেখাই দিই, খুব সুন্দর করে যে দামান পোর্শনটা আছে। এই যে এক্সট্রা যে কাপড়, এক্সট্রা কাপড় দিয়ে কিন্তু কী করছে যেরকম ফ্রিলিং করে দিচ্ছে আমার টেইলার, কত বড় ফ্রিল হয়েছে, ঠিক আছে সোয়ান এটা। অলরাইট, অ্যান্ড এটা হচ্ছে তোমার পার্পল কালার, ভীষণ সুন্দর। এখন আমরা চলে যাই দোপাট্টা, এই হচ্ছে আমার দোপাট্টা। দোপাট্টা অনেক ওয়াইড এবং অনেক বিউটিফুল ওয়েতে করা, ঠিক সেইমভাবে এখানে পার্পল। অ্যান্ড এটা হচ্ছে তোমার টিল গ্রিন একটা কালার, খুবই প্রিটি, জাস্ট টেক আ স্ক্রিনশট। হ্যাঁ একদম গোল্ডেন কালার জারি দিয়ে ওয়ার্ক করা আছে, কোট 7, এটা হচ্ছে কোট 7, ঠিক আছে জাস্ট টেক আ স্ক্রিনশট। আয়েশা আপু অনেক লেট হয়ে গেছে আসলে, লাইভটা দেখে নিও একটু। হ্যাঁ এটা হচ্ছে কোড নাম্বার 7, রাইট, প্রাইস হচ্ছে মাত্র 2020 টাকা, ইয়া 2020। এখন গায়ে হলুদের একটা কালার, ভীষণ প্রিটি একটা কালার। আমি একটু পানি খাবো, কেন যেন পানি খুব মশা লাগছে, একটু খেয়ে আসি। হ্যাঁ এটা তো অনেক সুন্দর, খুব ব্রাইট লাগবে, হলুদের জন্য পার্ক এখন ওয়েডিং সিজন চলছে। সো অনেকেই দেখা যায় যে টিনেজার যারা আছেন তারা আসলে শাড়ি পরে না, সেক্ষেত্রে চাইলে কিন্তু এরকম এক কালারে ঢাকাইয়া জামদানি এই টাইপের থ্রি পিসগুলো তোমরা নিয়ে নিতে পারো, বিকজ এত রিজনেবল প্রাইস কাজিনসটা, হ্যাঁ পরার জন্য ভীষণ সুন্দর লাগবে। আচ্ছা ড্রেস ফাতেমা, ফাতেমা আপু বলছে ড্রেস থ্যাংকস, তুমি বেশি সুন্দর ড্রেস থেকে। এক টেলার তোমার সব ড্রেস বানায়, আমার টেলার আমার মানে অতিষ্ঠে মানে শেষ না, আমার অতিষ্ঠে উনি শেষ হয়ে গেছে, এত এত ড্রেস বানাইতে হয় আমার। সো দিস ইজ ইয়েলো কালার, অ্যান্ড মানে এটা কিন্তু আমি জানি না লাইভে এই ইয়েলোটা অত ভালো লাগছে না, বাট ফ্রন্ট টু ফ্রন্ট এটা কিন্তু খুব সুন্দর একটা মিষ্টি একটা ইয়েলো কালার, ঠিক আছে। অ্যান্ড ইয়েলোর মধ্যে হচ্ছে তোমার জারিটা হচ্ছে ইটস নট পিওর গোল্ডেন, ইটস নট পিওর সিলভার, মিক্সড একটা মাঝখানে যে কালারটা থাকে সেটা। থ্যাংক ইউ সামসুন নাহার, মেজেন্টা কালার আছে মনে হয়, আছে ডিয়ার সাথে থাকতে হবে। হ্যাঁ এই যে এখান থেকে দেখতে হবে বিকজ দেখা যাচ্ছে না, এই যে ডিজাইনটা কাছে নিলে কি ঠিক হবে, হ্যাঁ এই যে ডিজাইনটা ঠিক আছে। কেন জানি তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ রাইসা। এই যেটা খুব সুন্দর করে পুরোটাতেই কিন্তু তোমার পুরো ড্রেসটাতে কিন্তু ইউনো জারি দিয়ে ওয়ার্ক করা আছে ডিজাইন। এটা কিছু কিছু আছে আমি কি করবো বলো, ডিজাইন বোঝা যায় না এরকম করে দেখতে হবে, ডিজাইন সেম সবগুলোই অলমোস্ট সেম এই যেটা। অলরাইট ওকে, প্রাইস হচ্ছে মাত্র 2020 টাকা। সো দিস ইজ দ্য ব্যাক পার্ট, দিস ওয়ান
সিম্পল করে বানাও, একটু ফিলিং করো, খুব সুন্দর লাগবে। মানে এটা এমন কিছু আহামরি কোনো ই না, বাট দেখতে অনেক বেশি সুন্দর লাগে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই হচ্ছে আমার তো পাট্টাটা, যেটার মধ্যে কিন্তু আমাদের গোল্ডেন অ্যান্ড সিলভারের মিক্সড একটা জারি দিয়ে খুব সুন্দর করে পুরো আঁচলের এই পোর্শনটা খুব চওড়া ভাবে এটা এই যে কাজ করা আছে, এই যে পর্যন্ত। চিটং শোরুমে পাবেন কিনা উই আর নট শিওর ডিয়ার, যদি আমাদের অনলাইনে তো আমাদের সব চলে যায়, তারপর আপনি গিয়ে দেখতে পারেন, ঠিক আছে? বিকজ আমরা বলবো যে চিটং শোরুমে গেলে পাবেন, তারপর গিয়ে পাবেন না, বিকজ আমাদের স্টক আউট হয়ে যায় আমাদের লাইভের মধ্যেই, তখন মন খারাপ করবেন। সো এটা হচ্ছে আমার ট্রাউজারটা, মিস ওয়ান, যেটা কিনা বিসকাস কটনের উপরে। লাইভে আসো আপু, তুমি কখন আসো? আজকে রাত 11টার সময় আমার মেকআপ টিউটর যাবে, কিন্তু পারিস মিরর পেজ থেকে তখন আমাকে পাবা। এটা কোড 8, এটা হচ্ছে 8, কোড নাম্বার কিন্তু ম্যান্ডেটরি 888, 8, শুধু 8, হ্যাঁ, এটা হচ্ছে 8 নাম্বার। প্রাইস হচ্ছে মাত্র 2020 টাকা। হেই ফারজান, রিফাত ভাইয়া দেখি আছে কিনা, পিওর রেড তো নাই ডিয়ার, এটা হচ্ছে, এটা কি কালার? দিস ইজ ওয়াইন কালার, অ্যাকচুয়ালি ওয়াইন কালার আছে, বাট রেড কালারটা নাই। মেরুন তো দেখিয়েছি ফার্স্টে, ওয়াইন কালার, দিস ইজ পেটিনা, ও ও, এই যে দেখো, এটা কিন্তু একদম ডিফারেন্ট, মানে এটা হচ্ছে তোমার গোল্ডেন জারির মাঝখান দিয়ে, মাঝখান দিয়ে গ্রিন কালারের একদম সুতা দিয়ে খুব সুন্দর করে কাজ করা আছে, হ্যাঁ। ম্যাটেরিয়ালটা হচ্ছে তোমার ভিসকাস কটন এন্ড ঢাকাইয়া জামদানি টিপিস, যেটাকে বলা হয় আনস্টিচ অফকোর্স। এটা হচ্ছে ওয়াইন কালার, খুব সুন্দর করে করা, এই যে দেখো, এটা হচ্ছে ইয়েলো গ্রিন গোল্ডেন কালার জারি, খুব সুন্দর করে এই যে ডিজাইনটা, এটা ডিজাইনটা বোঝা যাচ্ছে না, এই যেটা ওয়াইন, খুবই সুন্দর করে করা। হাই রাজি আপু, মাসুমা আপু, প্রাইস মাত্র 2020 টাকা ডিয়ার। এই যেটা, এটা হচ্ছে আমার দাম দামানটা সেটা, ওকে। আচ্ছা আপু, কিভাবে যোগাযোগ করব? যোগাযোগ করা মানে খুবই ইজি, দেখেন ক্যাপশনে, ক্যাপশনে না, সিগনেচার, সিগনেচার কালেকশনের পেজটা দেয়া, মানে যেখান থেকে আমি লাইভ হয়েছি ওটাই, ওখানেই জাস্ট টেক্সটগুলো হয়ে যাবে। এটার মূল্য কত? নোয়াখালী কুরিয়ার সার্ভিস, আচ্ছা মূল্য মানে এটার দাম হচ্ছে 2020 টাকা, আপনি ঢাকার বাইরে থেকে হলে 150 টাকা আপনাকে ডেলিভারি চার্জ দিতে হবে, বাট এটা অর্ডার করার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে 500 টাকা বিকাশ করতে হবে আপনাকে আগে থাকতে। এই যেটা, খুব সুন্দর না, ভীষণ সুন্দর এগুলা। এটার কোডটা হচ্ছে 9, কোড নাম্বার হচ্ছে 9, ঠিক আছে, কোড নাম্বার 9। শীতে কিভাবে ত্বকের যত্ন নিব? পারিয়াস মিরর আমার পেজে তো আসো নিশ্চয়ই, পারিয়াস মিরর আমার পেজের নাম, ওখানে গেলে আমার স্কিন কেয়ার পেয়ে যাবা। এই হচ্ছে আমার দোপাট্টা, দোপাট্টা না অনেক চওড়া, এই যে দেখো দোপাট্টা অনেক বড় এন্ড ভীষণ সুন্দর, এই যে এন্ড এটার কোড হচ্ছে কত ছিল 9। এই হচ্ছে আমার ট্রাউজারটা, সোয়ান, হ্যালো মাহির, এই যে জাস্ট টেক আ স্ক্রিনশট, ফোন নাম্বার অ্যাড্রেস আপনি কনফার্ম করে দিব কোথায়, সিগনেচার কালেকশনের ইনবক্সে। আউটসাইড ঢাকা 150 টাকা, ইনসাইড ঢাকা হচ্ছে 80 টাকা, আউটসাইড ঢাকা হচ্ছে আমাদেরকে 500 টাকা, আগে কি করতে হবে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে 500 টাকা। অ্যাড্রেস, আচ্ছা আপনি প্রাইস কত আপু? মাত্র দেখি, আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাক না, এটা হচ্ছে ব্লু কালার, বাট অনেকক্ষণ ধরে লাইটের দিকে তাকানো তো এই জন্য আমি এটাকে ব্ল্যাক ভাবছিলাম। সেটা হচ্ছে চমৎকার একটা ডার্ক ব্লু একটা কালার, এই যে একদম ডার্ক ব্লু কালার, ইয়েস। প্রাইস হচ্ছে আপু 2020 টাকা। ওয়ালাইকুম আসসালাম আকলিমা আপু, এই যে দেখো এটা, ওয়াও, এই জারিটা গোল্ডেন কালার জারিটা লাইক পপিং, থ্যাংক ইউ জানাত আপু, জাস্ট লুক, ভীষণ সুন্দর অ্যান্ড ডিজাইনটা দেখছো কি সুন্দর করে করা, লাইক পপিং না। ইয়েস ডিয়ার, আমারটা ব্ল্যাক কালার, এটা হচ্ছে ব্লু কালার, এই যে জারি গোটা একদম গোল্ডেন জারি দিয়ে ওয়ার্ক করা, ওকে আমারটা হবে, আমারটা হবে, ডেফিনেটলি আমারটা হবে, ওকে। সো এই হচ্ছে আমার ব্যাক পার্ট, সোয়ান, আমরা কিন্তু ব্যাক পার্ট থেকে আমাদের স্লিভটা পেয়ে যাবো এরকম, ঠিক আছে। এটা হচ্ছে কোড নাম্বার 10,
ট্রাউজারটা। এটা হচ্ছে কোড নাম্বার 10। ওমা ভীষণ সুন্দর একটা কালার ওয়েট করতেছে। এই হচ্ছে আমার দোপাট্টা সোয়ান। আঁচলটা অবভিয়াসলি অন্যান্য দোপাট্টার মতো হেভি ওয়ার্ক করা জারি দিয়ে, গোল্ডেন কালার জারি দিয়ে ওয়ার্ক করা আছে আঁচল পোর্শন। অ্যান্ড প্রাইস হচ্ছে মাত্র 20 টাকা, 2020। আপু এটা হচ্ছে ভিস্কাস কটন ডিয়ার। ওটা কি হাতে কাজ করা নাকি ছাপা? এটা হাতে কাজ করা, ঢাকাইয়া জামদানি চিপিস ডিয়ার। অলরাইট, সো প্রাইস হচ্ছে মাত্র 2020। অলরাইট, কোড 10, কোড আগে বলেছি, কোড 10। ম্যাটেরিয়াল ভিস্কাস কটন, 2020, দ্যাট মিনস 2020 টাকা। দিস ইজ লাস্ট ওয়ান, কোনটা দেখি? ও ব্ল্যাক, আমারটা তো দেখেনি না। সো দিস ইজ গ্রিন কালার, প্রিটি একটা গ্রিন কালার। হ্যাঁ, সোয়ান, ওকে। গ্রিনের মধ্যে হচ্ছে তোমার গোল্ডেন অ্যান্ড সিলভার না মিক্সড একটা জারি আসলে। গোল্ডেন কখনো কখনো না সিলভার একটু ছিটা ছিটা আছে, মানে এটা না ইটস লাইক ভাইব্রেট করে এই যেটা। ঠিক আছে, আপু ব্ল্যাক টিপ পড়লে ভালো লাগতো, আচ্ছা নজর লাগতো না কারো, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। টিয়ার স্নেহা আপু, দোয়া করো যাতে কারো নজর না লাগে। হ্যাঁ ভাইয়ারা অনেক অনেক ভালো ভালো কমপ্লিমেন্ট করে, থ্যাংক ইউ সো মাচ। আসলে এনো সবাই তো খারাপ না রে, এটা এই এটা এটা ভীষণ সুন্দর। অ্যান্ড এটাও কিন্তু একদম গোল্ডেন অ্যান্ড সিলভার মিক্সড একটা জারি দিয়ে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি, মানে খুব সুন্দর করে ওয়ার্কগুলো করা আছে। ঠিক আছে, এটা লং 47+, এই যেটা ওয়ান। এই হচ্ছে আমার ডিজাইনটা, ডিজাইনটা খুবই সুন্দর, প্রিটি না? পুরো ড্রেসের জুড়ে কিন্তু এরকম জারি দিয়ে ওয়ার্ক করা আছে। তোমার আর তোমার ফ্যামিলির প্রেমে পড়ে গেছি, আই লাভ ইউ আপু। ও থ্যাংক ইউ ফাতেমা আপু। সো এই হচ্ছে আমার ড্রেসটা, অ্যান্ড এই হচ্ছে আমার ব্যাক পার্ট ওয়ান। ঠিক আছে, সো আমরা আবার ফ্রন্টে চলে যাই। এটা হচ্ছে কোড নাম্বার 11, কোড নাম্বার 11 হচ্ছে এটার কোড। ওকে, সো এটা হচ্ছে আমার দোপাট্টা, দোপাট্টাটা ভীষণ সুন্দর, অ্যান্ড দোপাট্টার আঁচলটা কিন্তু হেভি জারি দিয়ে ওয়ার্ক করা। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ট্রাউজার, যেটা প্রাইস হচ্ছে মাত্র 2020 টাকা। আচ্ছা এখন আমি একটু বলি, একটু পর আমার মেকআপ টিউটোরিয়াল চলে যাবে ফারিয়াস মিররের পেজ থেকে, তখন বলবো ডিয়ার, এখন না বলি। হ্যাঁ, ওকে, সো ডেলিভারি প্রসিডিউরটা ইটস ভেরি সিম্পল। আউটসাইড ঢাকা 150 টাকা, 500 টাকা আমাদেরকে বিকাশ করতে হবে আগে থাকতে, আর ইনসাইড ঢাকা হচ্ছে 80 টাকা ক্যাশ অন ডেলিভারি। ঠিক আছে, তোমার জামার হাতাটা একবার দেখাও। এই যে এই আপু, ইটস ভেরি সিম্পল, আমি ছবি তুলে দিব না। এটা আমারটা, আচ্ছা এটা একটু দেখি, এই যে দেখো এটা খুবই সুন্দর। হ্যাঁ, কোড কিন্তু আছে, এটা কোড হচ্ছে 12, কোড নাম্বার 12। এটা একদম পিওর ব্ল্যাক এর উপরে গোল্ডেন জারি দিয়ে খুব সুন্দর করে ওয়ার্ক করা, খুবই প্রিটি। হ্যাঁ, আর আর এই যে দেখো এটা, ঠিক আছে, ওহো দিস ইজ বিউটিফুল। এবং এই গোল্ডেনটা না মানে ইটস লাইক গোল্ড বসানো থাকে না ওইরকম। হ্যাঁ, এটা অ্যান্ড পুরোটার মধ্যে কিন্তু যেরকম করে জারি দিয়ে ওয়ার্ক করা আছে, এই যে পুরোটায়। শারমিন আপু বলছে তুমি পচা কারণ আমার কমেন্ট পড়ো না, এই যে কমেন্ট পড়ছি তো আপু। এই যেটা এই দেখো, এই হচ্ছে আমার দামানটা, ভীষণ সুন্দর, প্রত্যেকটা ড্রেসের দামান কিন্তু এরকম। রাইট, হাই নশিন, আমরা চলে যাই আমাদের ব্যাক পার্টে। ব্যাক পার্ট খুব সুন্দর করে করা জারি দিয়ে, মানে ছোটো 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 করে ওয়ার্ক করা। This is my front part and এটার কোড হচ্ছে 12 নম্বর কোড। চলে যাই দোপাট্টায়, প্রাইস হচ্ছে মাত্র 20,000, 2020। এই হচ্ছে আমার দোপাট্টাটা, পুরো আঁচলটা জুড়ে কিন্তু জারি দিয়ে ওয়ার্ক করা আছে। ঠিক আছে, আর এই হচ্ছে আমার ট্রাউজারটা, দিস ইজ ট্রাউজার ব্ল্যাক বিউটি, থ্যাংক ইউ আরিশা। আপনার প্রাইস হচ্ছে 2020 টাকা অনলি।
ওয়াশেবল। আচ্ছা কিভাবে আমরা ওয়াশ করব আমি আমার লাস্টটা দেখে মানে ধরে আমি বলে দিচ্ছি, ঠিক আছে? এটা কম বেশি সবাই জানে ওয়াশটা কিভাবে করতে হয়, তারপর বলে দিচ্ছি। দাঁড়াও লাস্ট ওয়ানটা আমি একটু করে নিই, তারপরে ওকে। লং কত হবে? 47 হবে ডিয়ার, 47 প্লাস হবে। এরপর তোমরা যদি চাও ফিলিং করলে তাহলে আরো লম্বা হবে। হ্যাঁ, সো দিস ওয়ান, উফ বিউটিফুল না? রাইট, জাস্ট লুক এটা। লং কত হবে আপু? আপু 47 প্লাস হবে ডিয়ার। এই যে গোল্ডেন কালার জারি দিয়ে খুব সুন্দর করে ওয়ার্ক করা আছে, জাস্ট লুক গাইস। এই যে এটা এটা আমি কাছে আসার পর এটা না ব্লারিশ হয়ে গেছে, বাট এরকম একদম গোল্ড। ওকে, প্রাইস ডিয়ার নিধি আপু মাত্র 2020 টাকা, ঠিক আছে? পুরো ড্রেসটা এরকম গোল্ডেন কালার জারি দিয়ে ওয়ার্ক করা। কোড নাম্বার মেনশন করতে হবে, কোড নাম্বার 13। এই হচ্ছে আমার ব্যাক পার্ট, ব্যাক পার্ট লম্বা কত বললাম তো, অনেক বড়। ঠিক হচ্ছে আমার দোপাট্টা, যেটা কিনা দা মানে খুব সুন্দর করে কাজ করা আছে। এই যে এটা ভিস্কাস কটনের উপরে মেরুন। আচ্ছা আপু লাইভটা লিসা আমি এখনই পোস্ট করে দিব, কাইন্ডলি একটু দেখে নেবেন, তাহলেই হয়ে যাবে। হ্যাঁ, ম্যাটেরিয়ালটা বলি, এটা হচ্ছে ঢাকাইয়া জামদানি থ্রি পিস, যেটা অলরাইট যেটা আমি দেখিয়েছি আজকে। অ্যান্ড ম্যাটেরিয়ালটা হচ্ছে ভিস্কাস কটন ম্যাটেরিয়াল থ্রি পিস এটা। আর হচ্ছে ওয়াশের ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে এই এই কাপড়গুলো বা যে কোনো আপনি কাপড় বলেন কেন, ওই যে একটা সিল্ক বলছেন আপনার, এটা সিল্ক না, এটা হচ্ছে ভিস্কাস কটন। লাইক আমরা যখন বাইরের কাপড়গুলো কখনোই কিন্তু বাসায় এসে এরকম পরে খুচুমুচু করে কোনোদিনও ধুই না, জাস্ট সাবানের গুঁড়ার মধ্যে এরকম ড্যাপ করে উঠায় নিয়ে তারপর আবার মানে একদম ফ্রেশ পানিতে ধুয়ে, আমার বাসায় যেটা করা হয় হ্যাঙ্গারের মধ্যে করে ঝুলায় ঝুলায়, ইভেন চিপড়ানোও হয় না। বাসায় পরা কাপড় তো চিপড়ানো হয়, বাইরানো হয়, বাট বাইরেরগুলো তো এগুলো হয় না, রাইট? সো বাইরেরগুলো জাস্ট হ্যাঙ্গারিং করে রেখে দিবেন, এরকম করলেই কিন্তু হবে, আদারওয়াইজ কিন্তু ফেটে যাবে। কারণ এই টাইপের কাপড় কেউ কোনোদিন কিন্তু চিপড়ায় না, চিপড়ায় ঠুস। ওকে, সো প্রাইস হচ্ছে মাত্র 2020 টাকা। আজকে যা যা ড্রেসেসগুলো আমি দেখালাম আপনাদেরকে, আমাদের মোট 5টা আউটলেট আছে। একটা হচ্ছে মিরপুর সীমান্ত স্কয়ার, তারপর হচ্ছে গুলশান পিঙ্ক সিটি, উত্তরা জমজম টাওয়ার, মিরপুরে মিরপুর শপিং কমপ্লেক্স, আর চিটাগাংয়ে হচ্ছে আফমি প্লাজা। সো এই প্রত্যেকটা শপে কিন্তু আমাদের নিউ নিউ কালেকশনগুলো চলে আসতেছে, বিকজ এখন ওয়েডিং সিজন, পার্টি ওয়্যারও আপনারা পেয়ে যাচ্ছেন। বাট উই আর নট শিওর লাইক এই ড্রেসেসগুলো আপনারা আদৌ পাবেন কি না, বিকজ আপনারা এত কষ্ট করে যাবেন গিয়ে পাবেন না, মন খারাপ করে আসবেন, আমরা কখনো এই কাজটা করবো না। এটা কোড নাম্বার ছিল 13, লাস্টেরটা ছিল 13 আরিশা। অ্যান্ড অফকোর্স আমি বলবো, আসলে আমরা যখন অনলাইনে প্রোডাক্ট দেখাই, হিউজ কোয়ান্টিটিতে দেখাই, ডেফিনেটলি স্টক আউট হয়ে যায় আলহামদুলিল্লাহ। সো আপনাদের সাপোর্ট আছে বলেই কিন্তু আমাদের স্টক আউট হয়ে যায় ফাস্টার। সো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক ভালো থাকবেন, অনেক অনেক ভালোবাসা, আবার দেখা হয়ে যাবে সুন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম, বাবা।